they show that the differential equation of the family of circles having their center on the y-axis is given by the equation. Okay, differential equation ta diye diyeche jekhane boleche ki now y dash is equal to dy by dx dewa ache. তাহলে কিভাবে কি করা যেতে পারে? এখানে ছবিটা প্রথমে আগে এঁকে নেওয়া যাক। দেখ ছবিটা আঁকলে অনেকটা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে কিভাবে কি হবে না হবে। তাহলে দেখ এখানে আমাকে বলেছে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য ফ্যামিলি অফ সার্কেলস বলেছে, যার সেন্টারটা বলেছে লাই করছে ওয়াই অ্যাক্সিসের উপরে। তাহলে দেখ এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, আচ্ছা এরকম দেখ একটা সার্কেল আমি এঁকে নিলাম, এটাকে কিন্তু এইভাবেই আঁকবি, ঠিক আছে? অরিজিন দিয়ে কিন্তু কোনো সময় পাস করাবি না, কারণ অরিজিন দিয়ে পাস করবে কিনা সেসব বলেনি, যেটুকু ইনফরমেশন আমাদের হাতে আছে সেই অনুযায়ী করবো আমরা। তাহলে এই সেন্টারটা দেখ আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল সি, তাহলে এবং সেন্টারের কোঅর্ডিনেটটা যেহেতু ওয়াই অ্যাক্সিসের উপর অবস্থিত, তাহলে সেন্টারের কোঅর্ডিনেটটা বল কত হবে? না জিরো কমা এ দেখ, তার মানে বুঝতেই পারছি সেন্টারের কোঅর্ডিনেট যদি জিরো কমা এ হয় তাহলে কোনখান থেকে কোন দূরত্বটা এ হবে বল দেখি ছবিতে। না দেখ এই অরিজিন ওটা থেকে এই টোটাল এই ডিস্টেন্সটা দেখ এ হয়ে যাবে ছবিতে, ঠিক আছে? ছবিতে দেখিয়ে নিতে পারিস এটা হচ্ছে এই ডিস্টেন্সটা, আচ্ছা। আর সার্কেলটার রেডিয়াসটা আমি মনে কর ধরে নিচ্ছি, সার্কেলের রেডিয়াস মানে দেখ এইখান থেকে এই অংশটা, ছবিতে যেটা দেখাচ্ছি দেখ এইখান থেকে এই অংশটা, সার্কেলের রেডিয়াসটা মনে কর ধরে নিচ্ছি স্মল বি, ঠিক আছে? তাহলে আমি কি কি ধরলাম এখানে? না সি জিরো কমা এটা, সেন্টারটা যেহেতু ওয়াই অ্যাক্সিসের ওপর লাই করছে, তাহলে সেন্টারটা আমি ধরে নিচ্ছি সার্কেলটার জিরো কমা এ, আর বিটা ধরে নিচ্ছি সার্কেলটার রেডিয়াসটা। তাহলে দেখ কীভাবে কী হবে, না লেট জিরো কমা এ বি দ্য সেন্টার অফ দ্য সার্কেল, বি দ্য সেন্টার অফ দ্য সার্কেল, লেট সি জিরো কমা এ বি দ্য সেন্টার অফ দ্য সার্কেল অ্যান্ড স্মল বি, স্মল বি বিং ইটস রেডিয়াস, স্মল বি বিং ইটস রেডিয়াস। তাহলে দেখ ইকুয়েশন অফ দ্য সার্কেলটা কি হয়ে যাবে, না সেক্ষেত্রে দেখ দেন দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল ইজ, ইকুয়েশন অফ দ্য সার্কেল ইজ, না দেখ ইকুয়েশন অফ দ্য সার্কেলটা তাহলে এক্স মাইনাস জিরো তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার সমান হয়ে যাবে বি স্কোয়ার। দেখ জিরো কমা এতে সেন্টার আর বিটার রেডিয়াস হলে সার্কেলের ইকুয়েশন তোরা হয়, এটা হয় জানিস। যেখানে তাহলে বলে দিচ্ছি এটাকে মনে কর এক নাম্বার আমি নাম্বারিং করে দিলাম, আর এখানে বলে দিলাম কি না হয়ার এ অ্যান্ড বি, হয়ার এ অ্যান্ড বি আর আরবিট্রি কনস্ট্যান্ট। দেখ এবার এখান থেকে দেখ আমি যেটা করব, এ আর বিটাকে এলিমিনেশান করতে হবে। তোর উদ্দেশ্য হচ্ছে কি না, এখানে আমাদের এম হচ্ছে আওয়ার এম ইজ টু এলিমিনেট দ্য কনস্ট্যান্ট এ অ্যান্ড বি, ঠিক আছে? এবং সেই এ আর বি কনস্ট্যান্টটাকে এলিমিনেট করে তোকে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কিন্তু এখানে ফর্ম করতে হবে। তাহলে তার মানে এটাকে তুই প্রিমেটিভ হিসাবে ধরতে পারিস, যেমন আগের অঙ্কটায় বললাম এটা হচ্ছে তোর প্রিমেটিভটা, এখান থেকে এ আর বিটাকে এলিমিনেশান করে তোকে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ফর্ম করতে হবে। এবার যেহেতু এখানে দুটো কনস্ট্যান্ট আছে, তাহলে আগের মতন করে আমি কি বলতে পারি না, যেটা রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন বার করবি বা যেটা আমরা বার করতে চলেছি রিকোয়ার্ড ডিইটা, সেই ডিইটা তাহলে অর্ডারটা কত হবে, না ওর অর্ডারটা হবে সেকেন্ড অর্ডারে, যেহেতু এখানে দুটো কনস্ট্যান্ট রয়েছে আমাদের। তাহলে দেখ মানে দুবার ডেরিভেটিভ করতে হবে সোজা কথা আর কি। তাহলে এখান থেকে আমরা এখন এ আর বিটাকে এলিমিনেট করে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ফর্ম করতে চলেছি। দেখ তাহলে সেটা করার জন্য দেখ আমি ডিফারেনশিয়েট করে নিচ্ছি বোথ সাইডস অফ ওয়ান, ডিফারেনশিয়েটিং বোথ সাইডস অফ ওয়ান কার রেসপেক্টে, না উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, আচ্ছা। তাহলে দেখ সেক্ষেত্রে কী হচ্ছে, না টু এক্স প্লাস এটা হবে টু ইন্টু ওয়াই মাইনাস এ ইন্টু ওয়াই ওয়ান ইজ ইকাল টু জিরো। দেখ একটা কনস্ট্যান্ট দেখ আমাদের কিন্তু চলে গেছে, খেয়াল করে দেখ কিন্তু এটা রয়ে গেছে এখনো, ঠিক আছে? তাহলে এই এটাকে আমি কিভাবে করছি দেখ, পরের লাইনে অর দিয়ে অর এক্স প্লাস ওয়াই টুটাকে ক্যান্সেল করে দিচ্ছি, ওয়ান মানে হচ্ছে দেখ ওয়াই ওয়ান মানে হচ্ছে ওয়াই ড্যাশ, এখানে দেখ তোকে অঙ্কটায় যে সিম্বলটা ইউজ করেছে ওরা, ঠিক আছে, সেখানে কিন্তু ওয়াই ড্যাশ বলে ইউজ করেছে। দেখ তাহলে যেমন সিম্বল ইউজ করেছে আমি সেরকমই সিম্বল দিয়ে লিখছি এটাকে, ওয়াই ওয়াই ড্যাশ মাইনাস এ ইন্টু ওয়াই ড্যাশ সমান জিরো, যেখানে পাশে লিখে নেবি বা বলে দিবি হয়ার ওয়াই ড্যাশ ইজ ইকাল টু ডি ওয়াই বাই ডি এক্স।
এখানেও তোরা ওয়াই ওয়ান না লিখে একবারে ওয়াই ড্যাশ করে দে, তাহলে সব দিকে ভালো হবে। ঠিক আছে, টু ইন্টু ওয়াই মাইনাস এ ইন্টু ওয়াই ড্যাশ সমান জিরো করে নিবি, যেখানে ওয়াই ড্যাশ সমান ডিওয়াই বাই ডিএক্স। তাহলে দেখ এখন আমি এইটা পেলাম, এবার এই অবস্থায় এইটাকে এলিমিনেট করতে হবে। তাহলে এটাকে এলিমিনেশন করার সব থেকে সহজ নিয়ম, আগের অঙ্কে দেখ একটা করলাম, এটা কি করব না বোথ সাইডকে ওয়াই ড্যাশ দিয়ে ভাগ করে দে। তাহলে আরেকবার ডেরিভেটিভ করলেই দেখ তখন এটা জিরো হয়ে যাবে, এলিমিনেশন হয়ে যাবে। তাহলে ডিভাইডিং বোথ সাইডস বাই ওয়াই ড্যাশ উই গেট, ডিভাইডিং বোথ সাইডস বাই ওয়াই ড্যাশ উই গেট। তাহলে দেখ ওয়াই ড্যাশ দিয়ে যদি আমি ভাগ করে নিই বোথ সাইডকে, তাহলে কিরকম কি পাবি না, এটা হবে দেখ এক্স বাই ওয়াই ড্যাশ আসবে প্লাস ওয়াই এলো আর মাইনাস এ সমান জিরো। দেখ এক্স বাই ওয়াই ড্যাশ প্লাস ওয়াই মাইনাস এ সমান জিরো। এবার এটাকে এগেন এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন কর, তাহলে এটা দেখ চলে যাবে। তাহলে এগেন ডিফারেন্সিয়েটিং, এগেন ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স, বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে উই গেট কি হচ্ছে দেখ না, সেক্ষেত্রে পেয়ে যাচ্ছিস এক্স বাই ওয়াই ড্যাশ, তাহলে এটাকে আমি ভাগের ফর্মুলা লাগাচ্ছি দেখ, তলাটার হোল স্কোয়ার হবে, মানে ওয়াই ড্যাশ স্কোয়ার হলো, আচ্ছা তলাটা ইন্টু ওপরটা ডেরিভেটিভ মানে ওয়াই ড্যাশ ইন্টু ওয়ান হলো, মাইনাস ওপরটা ইন্টু তলাটার ডেরিভেটিভ মানে এক্স ইন্টু ওয়াই ডবল ড্যাশ হলো দেখ। আচ্ছা তারপরেরটা হবে প্লাস ওয়াই ড্যাশ ইজ ইকাল টু ডান দিকটা জিরো লিখে দিলাম দেখ, হবে দেখ এক্স এর রেসপেক্টে লাস্ট লাইনটা আমরা যেটা লিখেছিলাম এই লাইনটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে আমরা দেখ এটা পাচ্ছি। আচ্ছা এবার ওয়াই ড্যাশ স্কোয়ার দিয়ে গুণ করে দে থ্রু আউট, তাহলে কি পাবি না, অর ওয়াই ড্যাশ মাইনাস এক্স ওয়াই ডবল ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ এর হোল কিউব সমান জিরো। দেখ লিখতে পারবো কিনা, তাহলে এখান থেকে দেখ চলেই এসছে জিনিসটা, এখান থেকে তাহলে কি পেয়ে যাচ্ছিস না, অর দিয়ে লিখছি দেখ মাইনাসটা যদি কমন নিয়ে নিস, এক্স ওয়াই ডবল ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ তার হোল কিউব মাইনাস ওয়াই ড্যাশ ইজ ইকাল টু জিরো। এখানে পাশে আরেকবার লিখে দিচ্ছি হোয়ার ওয়াই ড্যাশ ইজ ইকাল টু ডিওয়াই বাই ডিএক্স। তাহলে দেখ খেয়াল করে তোরা এটাই কিন্তু দেখাতে বলেছিল, তাহলে এটাই হয়ে যাচ্ছে কি আমাদের না, হুইচ ইজ দ্য কনক্লুশনটা এরকম টেনে নে, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য কি বলবো ফ্যামিলি অফ সার্কেলস। এটাই আমাদের ফ্যামিলি অফ রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে গেল, যে গিভেন ফ্যামিলি অফ সার্কেলসটা দেওয়া ছিল। ঠিক আছে, যার সেন্টারটা দেখ ওয়াই অ্যাক্সিসের উপরে সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটা দেখ, এবার বল যদি কারোর কোনো কোশ্চেন থাকে এখান থেকে বলতে পারিস, তাহলে বোঝা গেল কিনা দেখে নে সবাই।